আজ 21তম বর্ষে শুটিং অনুষ্ঠিত হচ্ছে বড়নগরের নওপাড়া দাদাভাই সংঘে, সরাসরি দেখা যায় আমরা পৌঁছে গেছি বড়নগরের এই কুটি পুজো উপলক্ষে নওপাড়া দাদাভাই সংঘে কুটি পুজো উপলক্ষে সাধারণ একেবারে দুর্গা পুজোর চক্রবর্তী থেকে শুরু করে বিশিষ্ট অভিনেতা অভিনেত্রী সরস্বতী রয়েছেন এবং আমি অভিন রয়েছে। সুতরাং আপনাদের সবার আশীর্বাদ জন্য পাই এবং আপনারা দয়া করে বলবেন যে আপনারা হচ্ছেন আমাদের কাছে যেমন বড় দেবতা, তেমনি আপনাদের হচ্ছেন আমাদের কাছে সব থেকে বড় আশীর্বাদ। কারণ আমরা যে ছবি বানাই তার পেছনে অনেকটা পরিশ্রম থাকে, অনেক কষ্ট থাকে, তো সেই কষ্টটা তখনই সার্থক হয়, সেই পরিশ্রমটা তখনই সার্থক হয় যখন আপনাদের মুখে আমরা হাসিটা ফোটাতে পারি, তখন আপনাদের কাছে আমরা বাংলা ছবি করতে সিনেমা হলে গিয়ে তখন আশীর্বাদ করে। তো সেটা বলতাম এটা অনুরোধ, যখন ছবি রিলিজ হবে অনেক দিকে ছবি হবে, চারটে ছবি রিলিজ হবে, আপনারা প্রত্যেকটা বাংলা ছবিতে দেখুন এবং আপনাদের কাঁধের উপর ভরসা করে আপনাদের হাত ধরে আমরা যারা বাংলা ছবিতে যারা বিভিন্ন সদস্য রয়েছি আপনাদের উপরে ডিপেন্ড করুন এবং আপনারা আমাদেরকে এই মেয়েদের উপর পার করুন। কথা দিচ্ছি বারবার পরিশ্রম করবো, বারবার ভালো ছবি আপনাদের সকলকে ইতিহাস দেওয়ার চেষ্টা করবো। সকলের আশীর্বাদ প্রয়োগ করুন, সকলের আশীর্বাদ করুন আমাদের বাংলা ছবিকে এবং যিনি নীল আলোয়ার অভিনেতা হিসেবে আপনারা দেখতে পাবেন আপনার কাছে নিয়ে রঞ্জনদা। রঞ্জনদাকে বলেছিলাম, রঞ্জনদা তোমার পুজোতে যেভাবে তুমি করো এক্স্যাক্টলি আমার ছবিতে একটা দুর্গা পুজোর গান আছে, তো তোমাকেও থাকতে হবে। রঞ্জনদা সেখানে আমার কথা রেখেছেন বাবা হিসাবে এবং নিজেও তিনি অভিনয় করেছেন, সে ক্লাবের সেক্রেটারি হয়েছেন এবং সেখানে একটা বড় করে পুজোর গানের মধ্যে রঞ্জনদাকে দেখা গেল। রঞ্জনদাকে যেভাবে তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমি আমার প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানি। পুজো সবার খুব ভালো থাকুক, সবাই সুস্থ থাকি, আনন্দ থাকি এবং সর্বপ্রথম দেখতে পারি যে আমাদের মাননীয় জননেত্রী বাংলা বাঙালির অর্থমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বক্তব্য কথা বলেন যে ধর্ম যার যার উৎসব সবাই এবং নওপাড়া দাদাভাই সঙ্গে আরও একবার তার সেই কঠিন সত্যিভাবে আজকে বজায় রেখেছে, এটা দেখে সত্যি খুব ভালো লাগছে, গর্বিত মনে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পুজোর সময় পুরো স্বাস্থ্যকে নিয়ে আমরা আসবো। নমস্কার। রামকৃষ্ণ পালকে পুষ্পস্তবক দিয়ে এবং উৎপল্লে পড়িয়ে সমর্পিত করবেন সাগর বন, সাগর বন, সাগর বন পুষ্পস্তবক দিয়ে উৎপল্লে পড়িয়ে সমর্পিত করবেন সাগর দাদা। আমি এবার অনুরোধ করবো যে আমরা ছুটিটাকে যে পুজোর ছুটি সেটা করবার সময় হয়ে গেছে, সেই ছুটিটাকে আমরা তুলবো, পবিত্র ছুটি পুজোর ছুটিটা আমরা তুলবো এই গান দিকে সিঁড়ি দিয়ে ধীরে ধীরে সবাইকে আসার জন্য অনুরোধ করবো। আকাশ ঘোষ উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে সকাল থেকে রয়েছেন, আমাদের ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমরা
আজকের এই বিশেষ আয়োজন করা হয়েছে। আপনারা সকলকে অনুরোধ করবো আপনারা আমাদের প্রসাদ গ্রহণ করবেন। প্রতি পুজোর উদ্বোধনের পর আমাদের ভোগ প্রসাদের কিছু আয়োজন করা হয়েছে, আপনারা সকলে দয়া করে সেই ভোগ প্রসাদ গ্রহণ করবেন। দাদা ভাই সংঘের দ্বারা নগর খুঁটি পুজোর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হচ্ছে। খুঁটি তুলছেন দুর্গ উৎসব 2024-এ প্রাক মুহূর্ত বিশেষ মঙ্গলময় মুহূর্ত খুঁটি পুজোর খুঁটি শুভ উদ্বোধন। হ্যাঁ
অনুষ্ঠিত হল। প্রতি বছর অপেক্ষা করে থাকি কবে মা আসবে, তো আজকের দিনে সেই প্রার্থনা যে মা আমার আসছেন, আমাদেরকে শান্তি দিক, বুদ্ধি দিক, প্রত্যেককে সবাই সুস্থ থাকি, সবাই আনন্দে থাকি এবং একত্রিত হয়ে থাকি, এটাই মূল মন্ত্র, মূল প্রার্থনা মায়ের কাছে। সবাই মিলে ভালো থাকবো, আনন্দে দিন কাটাবো এবং একার জন্য ভাবতে হবে না, সবাইকে নিয়ে ভাবতে হবে, সবাই ভালো থাকবে তবে এটা সবার সুন্দর হবে এবং ভালো হবে। দুর্গাপুজো বাঙালিদের সেরা উৎসব এবং আমরা ছোটবেলা থেকে যতদিন বাঁচবো ততদিন দুর্গাপুজো কবে আসবে এই অপেক্ষায় দীর্ঘায় কাকের মতো থাকবো। এবং এইবার খুব আনন্দ লাগছে যে নবরা দাদাভাইয়ের সঙ্গে সাথে আমিও যুক্ত এবং এই পরিবারের সাথে আমিও পুজোটা কাটাতে পারবো। যে আমরা অসাধারণ মায়ের প্রতিমা দেখেছি, সিলিকনের প্রতিমা, যেটা সারা বাংলা জুড়ে এবং কার্নিভালেও বিশেষ তারা একেবারে আকর্ষণ ছিল। তো দারুণ লাগছে, মজা লাগছে এবং সবাই আনন্দে থাকুন, ভালো থাকুন, দুর্গাপুজোয় আনন্দ করুন, নবরা দাদাভাইয়ের সঙ্গে প্রতিমা দেখুন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকুন। এতদিন দেখতে এসেছিলেন, এবার নিজেই বিধায়ক এই অঞ্চলে, অবশ্যই আমি সভাপতি, আমি আমি বিধায়ক এবং সভাপতি তো আছি, কিন্তু আমি বরানগরের পাড়ার মেয়ে হিসেবে সকলকে নিয়ে আনন্দ করতে পারবো, মজা করতে পারবো, সেটা ভেবেই খুব ভালো লাগছে, সত্যি খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। সর্বসাধারণ যাদের আনন্দ পায় পবিত্রতার মধ্যে দিয়ে পুজো উৎসবকে অতিবাহিত করুক, মা সকলের মঙ্গল করুক, সুন্দর করুক, মায়ের কাছে প্রার্থনা করব অশুভ শক্তির বিনাশ হোক, শুভ শক্তির উন্মেষ। আমরা কথা বললাম নবরা দাদাভাইয়ের সঙ্গে, পূজোর উল্লেখ অঞ্জন পাল, আমরা কথা বললাম বরানগরের বিধায়ক কি বলবেন, কেমন লাগছে? আমি যেহেতু উত্তর কলকাতার মানুষ, আমার দক্ষিণ কলকাতার সঙ্গে কোনো শত্রুতা নেই, আমি যাই চিরকালই, মিউজিক করি অনেক কিছু, কিন্তু একটা ভেতর থেকে ভালো লাগে যে নবরা দাদাভাইয়ের সঙ্গে নেতাজি করণি, সেটা বাগবাজার অব্দি যত বড় পুজো সেগুলো দেখলে অহংকার হয়। আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে রেড রোডে যখন থাকি তখন যত যখনই এই পুজোগুলো আসে তখন বুঝতে পারে মুখ্যমন্ত্রী যে আমি খুব উত্তেজিত, কারণ আমি উত্তর কলকাতার নবরা দাদাভাইয়ের সঙ্গে প্রতি পুজো চব্বিশে শুভ উদ্বোধন। বাংলার এই দুর্গাপুজো তো আর বাংলার নেই, আমি 12 বছর দিল্লিতে থেকেছি, একমাত্র সবাদ উৎসব বলতে যা বোঝায়, কারণ দিল্লিতে দেখেছি 4টে বাঙালি 6টা অবাঙালি মিলে খুব পুজো করছে, বিদেশে অনেক বিদেশি ইনভলভ হয়ে গেছে দুর্গাপুজো, তো দুর্গাপুজো এখন বৃহত্তম উৎসব সব দিক থেকে যদি বিচার করা যায়। তো ন্যাচারালি আমার সেই উত্তেজনা এখন থেকেই আছে যে নিশ্চয়ই অঞ্জন এমন একটা কিছু করবে যা নিয়ে আমি অহংকার করতে আত্মপ্রকাশ ঘটল। গত বছরের শারদীয়া সংবাদ দর্পণের প্রচ্ছদটি ভারতীয় ডাক টিকিটে স্থান পেয়েছে। 2022 কেউ কোথাও যাবেন না, আর কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান এখনো শেষ হয়নি, আর কিছুক্ষণের মধ্যেই মাত্র কয়েক মিনিটের প্রতীক্ষা, মাননীয় সংসদ সর্বসেরা শ্রেষ্ঠ সর্বকালের সর্বসেরা সর্বশ্রেষ্ঠ সংসদ অধ্যাপক সর্বজন সুপ্রিয় প্রান্ত মাননীয় সংসদ শ্রী সৌগত রায় মহাশয়,
আত্মচন্দ্রের মধ্যে মঞ্চ আলোকিত করছেন। আপনাদের কাছে অনুরোধ, নপাড়া দাদা ভাই সঙ্গে শোভা তো এখন সেটা উন্মোচন করছি না, কিছুদিন পরে আমরা নপাড়া দাদা ভাই সঙ্গের পক্ষ থেকে ভারতবর্ষের ক্রিকেট টিম যে উত্তেজনার মধ্যে দিয়ে জয় করেছে, বিজয়ী হয়েছে, সেই জন্য ভারতীয় খেলোয়াড়দের একটা জোরে হাত তুলে দিলেন সবাই। আমরা গর্ববোধ করছি নপাড়া দাদাভাই সঙ্গের পক্ষ থেকে সমস্ত ভারতীয় ক্রিকেটারদের এবং পরিচালকদের আমরা জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা। ভারতীয় ক্রিকেট টিম সেজন্য আমরা নপাড়া দাদা ভাই সঙ্গের পক্ষ থেকে সমস্ত খেলোয়াড়, ভারতীয় টিমের খেলোয়াড়, কোচ প্রত্যেককে আমরা আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। অধ্যাপক সৌগত রায় আর কয়েক মিনিটের মধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হবেন। আমি নপাড়া দাদা ভাই সঙ্গের কর্মকর্তাদের অনুরোধ করছি, আপনারা কেউ যাবেন না, কেউ যাবেন না আসন ছেড়ে, আপনারা থাকুন, এই উৎসব প্রাঙ্গণকে সমাদৃত করুন, সুন্দর করে তুলুন। বিশিষ্ট চিত্রকর, বিশিষ্ট সমাজসেবক শ্রী বাপি বিশ্বাস মহাশয়কে মঞ্চে স্বাগত জানাচ্ছি। শ্রী বাপি বিশ্বাস মহাশয়, একেবারেই মা আসছেন। আমরা সারা বছর ধনী নির্ধনী বিশেষে অপেক্ষা তো করি, তবে এই খুঁটি পুজো থেকে শুরু হয়ে যায় বাঙালির কাউন্ট ডাউন। আর মাত্র কয়েকটা দিন বাকি আমরা বলবো, কারণ বছরের শুরু থেকে বলা বাহুল্য যে গত বছরে যখন আমরা বিজয়া দশমী করেছি তখন থেকে যেটা রাজ্য থেকে গোটা দেশ জুড়ে সারা বড়নগর থেকে শ্যামল পাল, গৌতমী নাথ, 7 Awake News, জয় হিন্দ।